At last, আমাদের মনের আশা পূর্ণ হইল মোর। তারপরে আবির আবির ধ্রুব কই তুই আচ্ছা তুই কি আজকে আমরা যে রাতে বেলা খাইতাম বাজারে প্রথমবার গেছি গরুর মাংস নেই আলাদা বেটিছি বাজারে লেগেছে গরুর মাংস আছে 1 কেজি গরুর মাংস দিয়ে 10 মিনিট আগে কি আনমলি দিয়ে তো আমরা এখন আছি যদুপুর মাংসের বাজারে আর বিএডিসি মাংসের বাজার তো 6:30 বাজে মাংস পাওয়ার কথা না তো আসছি যদুপুর মাংসের বাজারে এনেও তো পুরো খালি গরুর মাংস তো নাই তো ওইটা আসলে ছিল না ছিল এই গরুর মাংস আসলে এই পাশে বিক্রি করে এই পাশের গলিতে দিল মুরগির খাসি নাই নাই যদুপুর বাজার খালি 600 টাকা কেজি 600 টাকা কেজি নাই তো মাংস না 1 কেজি 2 কেজি দিই তারপর তারপর সিনার এম সিনার মাংস খালি সিনা স্বপ্নে দেখমু তো যদুপুর মাংসের বাজারও আমরা গরুর মাংস পাই নাই আর গরুর মাংসের কেজি হচ্ছে 600 টাকা কেজি বেডিসও পাই নাই যদুপুরও পাই নাই যদুপুরে যা পাইছি 1 কেজি হাই জেলে 2 কেজি দিতে পারবো তারা কিন্তু 2 কেজির কোয়ালিটি ভালো না মানে কাচ্চি খাওয়ার মতো না তো যাই হোক বাদ এখন আমাদের লাস্ট ভরসা হচ্ছে স্বপ্ন মহিলা কলেজের সাইডে যে স্বপ্নটা আছে সেখানে আমরা যাচ্ছি যদি পাই আলহামদুলিল্লাহ সামনে সামনে যা সামনে যা সামনে যে বামে রাখ না 595 স্বপ্নে 2 কেজি আচ্ছা তাহলে তুই খালি অন্ধে পুদিনা পাতা আনিস আর হচ্ছে লাগে ই আনিস আমরা চলে যাই আপনারা ভালো থাকেন আইসা দেখা হবে টাটা
Putin, 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 by teenage Putin in the head, Putin, while the Putin got a video, Putin, push up, so push up. I'm not sure if you're a person. Stock dekhaye phalai dase stock dost eta salader lega rakhbe da ki khabi tui ai gobi na eta ki tuma khabe bhai koi chorale eta to khaiya shash kara bhai ke age koi chudena eta hoy pura khaiya shash karo mere to ai ja tomare protein er kotha bole to tumi o khaiya shash korba mia ami bhai stock dekhaye phalai তো এটাকে যে স্তরটা ছিল সেরকম আর একটা স্তর হবে তো এটার উপরে আবার রাইস দেওয়া হচ্ছে এই প্রসেসের নাম হচ্ছে মুরসালিন প্রসেস মুরসালিন প্রসেস না আজকের মতো এতটুকুই ছিল এখন বাজে রাতে প্রায় 12:56 মতো মানে প্রায় 1টার মতো বেজে গেছে তো আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের সবার বাসা চলে গেছে আর আমার বাসায় সাদাফ আর আমার এক ছোট ভাই লিটন থাকবে তো আজকের মতো এতটুকুই ছিল আর এতদিন কোনো ব্লগ টক আসে না এর কারণ হচ্ছে যে আমি এটা ব্যাপারে অন্য কোনো দিন কথা বলবো আশা করি এই ব্লগে না যেহেতু ব্লগটা বড় হয়ে গেছে মনে হয় আর বড় না হলে ছোট হইলো তো আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন থ্যাংক ইউ ভেরি মাচ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগ থ্যাংক ইউ